সয়াবিন তেলের দাম কমলেও লিটারে 14 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা কমিয়ে 185 টাকা নির্ধারণ করেছে সরকার। রোববার 17 জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয় বলে জানায় বার্তা সংস্থা বাসস। সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সয়াবিন তেলের পাশাপাশি পাম তেলের দামও 6 টাকা কমানো হয়েছে। বর্তমানে পাম তেলের নির্ধারিত দাম 154 টাকা, সেটির নতুন দাম 148 টাকা নির্ধারণ করা হয়েছে। তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার খোলা সয়াবিন তেল 166 টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 185 টাকা এবং 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 910 টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দরপতন যদি অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবে বলে জানান এ কর্মকর্তা। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।